বন্ধুরা, আবার চলে আসলাম আমি আমার গিন্নিকে সঙ্গে নিয়ে একসঙ্গে খেতে বসবো আজকে আবার ইটিং শো। এটা তো আজকে আমার গিন্নি আবার কিছু পদ করেছে, আইটেম দু রকম মাছ করেছে আজকে, চাটনি করেছে, ডাল করেছে আর একটা ভাজা করেছে। আর মাছের মধ্যে আছে তেলাপিয়া মাছের ঝাল আর ভোলা মাছের ঝাল আর একটা চাটনি করেছে, টক চাটনি, ডাল আর কুদরি ভাজা। ডাল এক জায়গাতে নিয়েছি, ও ডালটা খুব একটা খায় না ভালো। আর স্যালাড রয়েছে আর রাইস তো আছে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই রয়েছো। আমাদেরও চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে লকডাউনে কোনোভাবে। তা তোমাদের সামনে আমরা আবার একসঙ্গে দুজনে মিলে ইটিং শো করতে আসলাম। তা তোমরা দেখতে থাকো, আর আমাদের এই চলো যাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আমাদের দুজনের বুক ভরা ভালোবাসা রইল। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমরা শুরু করছি তাহলে। ঠিক আছে, শুরু করো। আর একটা কথা বন্ধুরা, যেটা তোমাদের বলার ছিল, আমরা দুজনে মিলে ঠিক করেছি যে তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ, আস্তে আস্তে করে করে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আমাদের ভিউজ বাড়ছে, তোমরা আমাদের শোগুলো দেখছো। তা আমরা ঠিক করলাম প্রতি মাসের 1-5 তারিখের মধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করছো আমাদের, তো আজকের ভিডিওতে আমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, ওই নম্বরে তোমরা তোমাদের নাম, ঠিকানা আর ফোন নম্বরটা দিয়ে দেবে। সেটা প্রতি মাসের 1-5 তারিখের মধ্যে সেই নামগুলো আমরা লিস্ট করবো, একটা করে তার মধ্যে লটারি করবো। লটারিতে যেটা সিলেক্ট হবে তার জন্য আমরা 1 মাসের রিচার্জ 199 আমরা এটা তোমাদেরকে করে দেবো। মানে তাদের নামগুলো তোমাদের সামনে কাগজে লিখবো এবং তোমাদের সামনেই ফেলবো এবং তোমাদের সামনে থেকে তুলে নেবো। আর এটা তোমরা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে নিয়েই এই লটারিটা হবে। প্রতি মাসেই হবে এটা, প্রতি মাসের 1-5 তারিখের মধ্যে লটারিটা, সেই ভিডিওটাও তোমাদের সামনেই হবে, কোনো লুকোনো চুরোনোর ব্যাপার নেই। সামনেই আমরা লটারিটা করবো, নামগুলো দেখিয়ে তোমাদেরকে সামনেই করবো। আর 1 মাসের রিচার্জ তোমাদের 199, সেটা যে কোম্পানি হোক, জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন হোক, আমরা সেটা যেদিন তোমরা গেমের শোটা, মানে আমাদের যে শোটা দেখবে লটারি শোটা, তার পরের দিনই রিচার্জ করে দেবো। আর তোমাদের নামটাও ঘোষণা করে দেবো, তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে কে হলো। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো। এই মাসের ধরো আজকে কত তারিখ? 28 তারিখ। 28 তারিখ তো সামনে মাস থেকে শুরু হবে। এই 1-5 তারিখের মধ্যে আমরা একটা ডেট ফেলবো, তাতে লটারি শো হবে ওই দিন, আমরা ইটিং শোটা করবো, তারপরে লটারিটা করে নেবো আমরা, করে তোমাদের সামনেই কে উইনার হয়েছে হবে তার নামটা ঘোষণা করবো, এবং পরের দিনই তার রিচার্জটি চলে যাবে, আমরা ঘোষণা করবো। তোমরা তোমাদের নাম, ঠিকানা, ফোন নম্বরটি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নম্বরে, আমার ফোন নম্বরটা দিয়ে দেবো আজকের ভিডিওতে দেওয়া থাকবে। যারা সাবস্ক্রাইব করবে তাদের নামগুলো, আর কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে, আর বেল আইকনটি চেপে দেবে, অল করে দেবে। অল করে দিলে কি হবে, আমরা যে ভিডিওগুলো আনবো সেগুলো তোমরা সবার আগে দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আগে চলে যাবে। তো আজকে শুরু করি, ঠিক আছে? তোমরা আমাদের সঙ্গে থেকো। না, তুমি একটু ডাল নিয়ে আমাকে অল্প করে, অনেকটা ডাল আছে। আমরা ডাল, তুমি তো টক ডালই খাও। ডালটা বলে না, ডালটা ওই যে তোমাকে বললাম না, যে ডালটা যে ফুল দিয়েছিল, বন্ধুরা আর এই লটারিটা একদিনের জন্য না, প্রতি মাসেই 1-5 তারিখের মধ্যে আমরা লটারিটা করব, তোমাদের সামনেই করব। এই এই তো এবার তো মাস শেষ, আমাদের যে সাবস্ক্রাইবার আছে, যারা আমাদের যা যে কটা সাবস্ক্রাইবার আছে তারা তো এখনো নাম টাম, তারা না নম্বরটা দিয়ে দেবো আজকে,
তারা দেবে, তার মানে কি নম্বরটা নাম ঠিকানাটা পাঠাবে, আর নতুন যারা সাবস্ক্রাইব করতে চাও অবশ্যই করে ফেলো এর মধ্যেই, মানে এই মাসের শেষের মধ্যে করে ফেলো, মানে 1 তারিখের আগেই করে ফেলতে হবে, তাহলেই তাদের নাম আমরা এই লটারিতে আনবো। খাওয়ার পরে বোধহয় লটারিটা করলে কি বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধু লটারি করতে হবে, ওই একটা ভিডিও টোটাল লটারি করতে হবে, মশলা বলা গায়ে মশলা মাখানো তো বোঝা যাচ্ছে না। ভোলা মাছের ঝালটা করেছি যে ওটা তো ভিডিওটা ছাড়তে পারতে হবে, ভোলা মাছের ঝালটা ছাড়িনি, যদি কেউ রেসিপি দেখেছে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানালে আমি রান্নাটা করে দেবো। বন্ধুরা আমার কাজ পড়ে গেলে ভিডিওটা ডেলি আমি কন্টিনিউ করতে পারছি না,
মাঝে একটা দিন বোধহয় গ্যাপ হয়ে গেছে, কাজে বেরিয়ে যেতে হয়, তো রাতে ফিরে আর সম্ভব হয়ে ওঠে না। তাও চেষ্টা করবো ডেলি অন্তত একটা করে ভিডিও আপলোড করার জন্য তোমাদের জন্য। কবে বললে? 12 তারিখ। বন্ধুরা 12 তারিখে আমরা একটা মজাদার ভিডিও আনবো তোমাদের জন্য। 12 তারিখে রথ, ওই দিন আমি ভাবছি আমরা বাড়িতেই পাঁপড় ভাজবো, মালপোয়া ভাজবো, সেগুলো তোমাদের দেখাবো। মাছের মুন্ডু কই? কোন মাছের? তেলাপিয়া মাছের নেই তো, ভেঙে গেছে ওটা। তা মুন্ডু তো যাবে কই? ভেঙে ভেঙে ধরো মেন যে বাটিতে রেখেছিল ওই বাটিতে হয়তো পড়ে আছে। না ওই যে এই যে ওই তো এই যে ভাতের সাথে মিশে গেছে। মুন্ডুটা কোথায় গেল? পাথর পেয়েছি তো দুপুর। আলুগুলো সিদ্ধ হয়নি। দেখো শক্ত আছে, সিদ্ধ হয়েছে শক্ত আছে। সবুজ আলুগুলো নিলে শক্ত থাকে। সবুজ আলু যেগুলো ওগুলো নেবে না, ওগুলো নিলে সেদ্ধ হয় না। ভালো ভালো কোন মাছটা খেলে? দুটো মাছই ভালো লাগছে।
আচ্ছা ঝালও ঠিকঠাক আছে। লেবুটা দিয়ে মিশিয়ে ভালো লাগে। খুব কম দেখা যায় এগুলো, বড় বড় ছোট ওঠে। আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমার মাছ খাওয়া হয়নি? দুটো মাছে বাকি এখনো। এই তেলাপিয়া মাছ বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন কেউ খেত না, খুব কম, যেগুলো তেলা পোকা বলতো আমার মা বাবারা, তো নোংরা খায়। এখন সেই মাছ জাতে উঠে গেছে। আমি দেখেছি খালে টালে খালে চাষ করতে হবে তেলাপিয়া মাছগুলো। তেলাপিয়া পাঙা সেসব মাছ খেত না মানুষ, খুব কম। তেলাপিয়া মাছের মাথাটা খেতে ভালো লাগে বন্ধুরা। তেলাপিয়া মাছের মাথাটা তোমরা চাবিয়ে খাবে, একবার একটা আলাদাই টেস্ট। মাছের থেকে মাথাটা টেস্ট বেশি, চাবিয়ে খাবে। চাটনি ধুয়ে নিয়েছি একবারে, আমি একটু চাটনি দিয়ে স্বাদ করে খাই। একটু চাটনি খাবো, চাটনি দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করে না। ভাত খাই না তো, খাবো তো একটু চাটনি সব মানে খালি মুখে। আমার বাবা খেতে চাটনি চাটনি দিয়ে ভাত খেতে নিখে আমার ভালো লাগে না। চাটনি লাস্টে খাবো একটু চেটে চেটে বন্ধুরা, কি বলেন? লাস্টে একটু চাটনি আচার এগুলো বেশ চেটে একটু চকাত চাকাত করে খাবো, আলাদা টেস্ট। আর টকটা আছে, টকটা একটু লাস্টে খাওয়া দরকার, হজম হয়ে যায়। যেন মনে হয় না কি খাই নি কি খাই নি, কিছু বাদ চলে গেল কিছু বাদ চলে গেল। আমাদের বাঙালিরা তো লাস্টে টক খায় না, নন বেঙ্গলিরা ডেলি দই খায়, টক দই রায়তা বলে, দই আর বোঁদে দিয়ে বানায়, ওরা খাবারের শেষে ওটা খায়, রায়তা।
চাটনিটা লাস্টে চেটে চেটে খেতে। লাস্টে তুমি জিভ বার করেই খাচ্ছ আবার। তোমার জিভটা কিন্তু বেরোচ্ছে ছোট একটু। চাটনি খেয়ে তা খাবো কি করে, জিভ না বার করলে চাটনি চাটনি ঠোঁটের মধ্যে দাও কাঁচাবো নাকি? চাটনিটা তো এরকম জিভ বার করেই তা। বন্ধুরা চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। टाटा आवार देखा बे, अलविदा बोलो ना, आवार आज को नेक्स्ट एक दिन तुम्हारे सामने। ओके बाय।